নরসিংদী শিবপুরে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সবজি ও সরিষা বীজ এবং সার বিতরণ করছে উপজেলা পরিষদ। 10,000 কৃষককে পর্যায়ক্রমে বীজ ও সার দেয়া হবে। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে খাদ্য ও স্বাস্থ্যসেবা সংকট মোকাবেলায় জনসাধারণের জীবনমান উন্নয়নে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ সার বিতরণ, গবাদি পশুর চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান কর্মসূচি হাতে নিয়েছে শিবপুর উপজেলা পরিষদ। এই কর্মসূচির আওতায় শিবপুর উপজেলার 9টি ইউনিয়ন ও 1টি পৌরসভার মোট 10,000 পরিবারকে 10 রকমের সবজি বীজ সার ও গবাদি পশুর চিকিৎসা সহ পরিবার পরিকল্পনা সেবা দেওয়া হচ্ছে। সবজি বীজ পেয়েছি আমরা যা কোনো জায়গায় সব সব জায়গায় বাড়ির আঙ্গিনে আঙ্গিনে আমরা যা কিছু আছে সব কেন আমরা ফসল ফলাবো। পরিবারের চাহিদা মিটামু দেখা গেছে, এটা নিজে কর্মু কইরা বেচলামও নিজে খাওয়া চললো। এই সব জায়গায় মোটামুটি এরকম এরকম বিনামূল্যে চিকিৎসা দিলে তো ভালোই হয়। এই কর্মসূচির আওতায় আগামী 6 মাস 10,000 পরিবার তাদের খাদ্য সংকট মোকাবেলা করে উদ্ভূত সবজি বিক্রি করে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হতে পারবে। আমরা একটা সমন্বিত কর্মসূচি আমরা এই কারণে নিয়েছি যাতে কিছু হলেও অর্থনৈতিক বৈশ্বিক সংকট মোকাবেলা করা সম্ভব হয়, এবং সেই কারণেই সরিষার বীজ সবজি বীজ বিনামূল্যে এবং প্রাণী সম্পদ বিভাগের মাধ্যমে ভ্যাকসিন দিয়ে বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে, এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমেও মানুষকে সেবা দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে আমাদের বাংলাদেশে যাতে কোনো ধরনের এরকম সংকট তৈরি না হয়, এবং আমাদের যারা কৃষক আছেন তারা যাতে 1 ইঞ্চি জমিও যাতে পতিত না রাখেন সে বিষয়ে উদ্যোগ নিতে বলেছেন। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে খাদ্য ও স্বাস্থ্যসেবা সংকট মোকাবেলা করতে সারা দেশে এই সমন্বিত কর্মসূচির বিকল্প নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নরসিংদীর শিবপুর থেকে সুমন রায়, চ্যানেল আই।